কত কয়েক বছর ধরে আমরা দেখছি সাউথ বেঙ্গলের কনস্টিটিউয়েন্ট গুলো 85% থেকে 80-90% মানে অ্যাভারেজ 85% করে ভর্তি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটাও বলে রাখছি যে আমাদের যে রেন্টের যে ফিক্সেশনটা হয় এক্সপার্ট কমিটি সেখানে ক্যাপাসিটি বিশ্লেষণ করা হয় 100% লোডের উপর, 100% লোডের উপর ক্যাপাসিটি রেন্ট স্ট্রাকচার, অথচ আমরা 85% লোডিং হচ্ছে তারপরে আমাদের ভাড়া থাকে, আমরা কী করে চালাবো? আমাদের ধরুন মেম্বার তারা কোর্সে চালাতে পারবো না বা পাচ্ছি না বলে এই দেখুন এখানে সব লাইসেন্সগুলো জমা দিয়েছে, ডাইরেক্টরেটে জমা দেওয়া হয়েছে, আমাদের মাধ্যমে দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেখানে এই ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যারা সরাসরি কৃষকদের বা গ্রাম বাংলার অর্থনীতির বুনিয়াদ, গ্রাম বাংলার অর্থনীতির মেরুদণ্ড এই কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি, তো সেই ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন কী অবস্থায় পৌঁছবে আগামী দিনের।